হ্যালো ভিওয়ার্স আসালামু আলাইকুম আমার ইমআ টিভি বাংলাদেশ চ্যানেলটিতে আপনাদেরকে স্বাগত তো বিওয়ার্স আজকে আমি ফসলের জমিতে সার প্রয়োগের কিছু সুফল এবং কুফল আলোচনা করবো এবং এবং সঠিকভাবে সার প্রয়োগের কিছু নিয়ম আপনাদের সামনে তুলে ধরবো তো বিওয়ার্স ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখুন তো দর্শক আমরা জানি ফসল উৎপাদনে সারের কোনো বিকল্প নেই কেননা উদ্ভিদের খাদ্যই হচ্ছে সার কিন্তু আজও দেখা যায় চাষিরা ফসলের জমিতে সার ব্যবহারের নিয়ম নীতি না মেনে অনেকেই পরিমাণের চেয়ে বেশি ও কম সার প্রয়োগ করে থাকেন এতে গাছের বৃদ্ধি ফুল ফল দারুণ ও মাটির উর্বরতা রাখতে হলে মাটির পরীক্ষা করে সুষম সার ব্যবহার করতে হবে কারণ মাটি পরীক্ষা না করে সার ব্যবহার করলে একদিকে যেমন উৎপাদন কম হয় অন্যদিকে খরচও বাড়ে এছাড়া মাটির উর্বরতা ও পরিবেশ নষ্ট হয় আর সুষম সার প্রয়োগের দুইটি দিক একটি হলো মাটির পুষ্টির উপাদান যোগায় অন্যটি হলো মাটির উর্বরতা তো দর্শক আমরা জানব মাটিতে সার ব্যবহারের আগের করণীয়গুলো কী মাটিতে সার ব্যবহারের আগে করণীয় মাটি পরীক্ষা করে মাটির গুণ গুণগত সম্পর্কে জানতে হবে অথবা মাটিতে কোনো পুষ্টি উপাদান পরিমাণে আছে তা জানতে হবে এবং পরীক্ষিত মাটিতে কোন ধরনের ফসল চাষ করা যাবে তা জানতে হবে কারণ কোন মাটিতে কোন ফসল জন্মাবে এটা না জেনেই যদি যে মাটিটা যেই ফসলের উপযোগী ওই ফসলটা না করে আমরা যদি অন্য অনুপযোগী একটা ফসল যদি চাষ করি তাহলে দেখা যাবে যে ফসল ভালো ফলবে না ওইখানে আমরা যতই সার ঔষধ ব্যবহার করি এবং যতই পরিচর্যা করি তো খেয়াল রাখতে হবে যে মাটির গুণাগুণ পরীক্ষা করে যে কোন মাটিতে কোন ফসল জন্মাবে ঠিক ওই ফসলটাই ওই মাটিতে আমাদের চাষ করতে হবে এবং ফসল ভিত্তিক সারের চাহিদা উপজেলা কৃষি কর্মকর্তার নির্দেশনা থেকে জেনে নিতে হবে এবং যে জমিতে আপনি এখন চাষ করবেন সেই জমিতে পূর্ববর্তী কি ফসল চাষ করা হয়েছে এবং তাতে কি কি সার ব্যবহার করা হয়েছে তাও আপনাকে জানতে হবে কারণটা হলো দর্শক যে বিভিন্ন ফসলে বিভিন্ন রকমের সার প্রয়োগ করতে হয় বা ঔষধ প্রয়োগ করতে হয় যেমন যে কোনো একটা একটা ফসলে এক রকমের সার প্রয়োগ করতে হয় যেমন কিছু ফসল আছে যে গোবর সার কম দিতে হয় এবং এমনি কালা সার বা লাল সার এগুলা বেশি ব্যবহার করতে হয় আবার কিছু ক্ষেত্রে আছে যে যে কালা সার লাল সার কম ব্যবহার করতে হয় এবং গোবর সার বেশি ব্যবহার করতে হয় এরকম দেখে শুনে যে কিছু ফসল আছে যে যেই সারটা কম খায় অন্য একটা ফসল আছে যে ওই সারটাই বেশি খায় আমরা দেখতে হবে যে এর আগে আমরা যে এখন যে জমিতে যে ফসলটা চাষ করব তার আগে কি ফসল চাষ করছি এবং ওই ফসলে কি সার প্রয়োগ করা হয়েছে আসলে এখন যেটা আমরা এখন যেই ফসলটা আমরা চাষ করব। ওই ফসলটাও কি ওই ফসল পূর্ববর্তী ফসলের মধ্যে কি সার প্রয়োগ করতে হবে নাকি অন্য আলাদা সার প্রয়োগ করতে হবে এবং পূর্ববর্তী সময়ে আমরা যেই ফসল চাষ করছি আসলে কি এই মাটিতে কি এখন যেই ফসলটা চাষ করব ওই ফসলটা কি চাষ করা যাবে এই সম্পর্কে আগে জানতে হবে তো আমরা এগুলো জানতে হলে প্রথমত উপজেলা কৃষি অফিসে গিয়ে অভিজ্ঞ অভিজ্ঞ অফিসারের সাথে যোগাযোগ করতে হবে এবং আলোচনা করতে হবে বা তথ্য জানতে হবে যে যে আমার পূর্ববর্তী সময়ে আমার এই জমিতে এই ফসল চাষ করছি এখন আমি বর্তমানে এই ফসলটা চাষ করুম এতে কি উপযোগী হবে চাষ করার তো এটা যদি আমরা যদি জানতে পারি তাহলে আমরা যে কোনো ফসল চাষ করে লাভবান হতে পারব তো ভিউয়ার্স আজকের কথা না বাড়ে তো আপনারা এই দিকটা খুব খেয়াল রাখবেন যে ফসলে ঠিকঠাক মতো সার প্রয়োগ করতে হবে এবং ঠিক মতো পরিচর্যা করতে হবে এবং মাটির গুণাগুণ জানতে হবে তারপরে ওই মাটিতে কোন ধরনের ফসল ফলবে ওই সম্পর্কে জেনে তারপর আমরা ফসল চাষ করব তাহলে আমরা অল্পতেই লাভবান হতে পারব ধন্যবাদ